হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের একশো বিরানব্বই নাম্বার পেজে যে বাংলা একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমস টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অপশান নাম্বার খ অলস প্রকৃতির লোক একের দাগের দুই শুভমিত্র অমর গাঙ্গুলি যে নাট্যকলের সদস্য ছিলেন তার নাম অপশান নাম্বার গ বহুরূপী এরপরে চথা প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন অপশান নাম্বার ক পঁয়তাল্লিশ বছর একের দাগের তিন শিকার নাটক কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অপশান নাম্বার ক মহাপৃথিবী একের দাগের চার হাফ আঁকড়ায় গানের জন্ম দেন অপশান নাম্বার গ মোহনচাঁদ বসু একের দাগের পাঁচ বুড়ির নিঃশ্বার দেহ দেখে গ্রামের লোকেরা সর্বপ্রথম খবর দিয়েছিল অপশান নাম্বার ঘ চৌকিদারকে একের দাগের ছয় চোখে জলটা তাদের জন্য অপশান নাম্বার গ পাঞ্জা সাহেবের অধিবাসীদের জন্য এছাড়াও অথবা প্রশ্ন তারা থাকতো কোন বাসায় তারা হলো অপশান নাম্বার গ যারা থিবস বানিয়েছিল নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সরি এটা ভুল হবে এটা থিবস হবে না এটা অপশান নাম্বার ক হবে যারা লিমা বানিয়েছিল নেক্সট প্রশ্ন একের দাগের সাদ পথিক নাটকটি যা লেখা অপশান নাম্বার গ তুলসী লাহেরি একের দাগ সরি অথবা প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন অপশান নাম্বার খ পুলিশে একের দাগের আট যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় জাগে অপশান নাম্বার খ কবির বিবেক এরপর হচ্ছে একের দাগের নয় গ্রেট বেঙ্গল সার্কাস গঠন করেন অপশান নাম্বার খ প্রিয়নাথ বসু একের দাগের দশ তার আসার কথা ওঠেনা কার অপশান নাম্বার গ সেজ ছেলে একের দাগের এগারো চোখ তো সবুজ চায় দেহ চাই। অপশান নাম্বার ক সবুজ বাগান একের দাগের বারো যেটি ফলিত ভাষাবিজ্ঞান বিজ্ঞান নয় অপশান নাম্বার ঘ ধ্বনি বিজ্ঞান একের দাগের তেরো মৃত্যুঞ্জয় সাধারণত অফিসে যায় অপশান নাম্বার ঘ ট্রামে একের দাগের চোদ্দ ভারত চিত্রটি অঙ্কন করেন অপশান নাম্বার গ অবরীন্দ্রনাথ ঠাকুর একের দাগের পনেরো রাজা রথা রথারো হোম নাটয়িত এর অর্থ হলো অপশান নাম্বার গ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করেন এরপরে চত প্রশ্ন লাইফস বাট এ ওয়াক ওয়াকিং শ্যাডো যে নাটকের অংশ অপশান নাম্বার ক ম্যাকবেদ একের দাগে ছয় ভাত গল্পে যজ্ঞের জন্য বালিয়ে আনতে হবে অপশান নাম্বার ক শ্মশান থেকে একের দাগে সচেরো ধোঁয়ার ধোঁয়ার বঙ্কিও নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে অপশান নাম্বার ক নাগরিক জীবনের দূষিত পরিবেশকে এরপর হচ্ছে একের দাগের আঠেরো শাসাঘাত হলো একটি অপশান নাম্বার ক অবিভাজ্য ধ্বনি